হঠাৎ করে এই গণ উপনয়ন, এই মানসিকতা এলো কেন? আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যখনই আমরা সদস্য হলাম, আমরা একটা পরিকল্পনা করলাম, প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমরা দেখলাম যে গণবিবাহ মন্ত্রীদের মধ্যে আবদ্ধ থাকে, বিভিন্ন জায়গায় হয়ে থাকে, কিন্তু দরিদ্র দুস্থ গরিব ব্রাহ্মণদিগের কথা কেউ চিন্তা ভাবনা করে না। পঞ্চায়েত স্তরে, ব্লক স্তরে, জেলা স্তরে কোনো মন্ত্রীমহল কোনো উদ্যোগ নেয় না। আমরা সেইভাবে ভাবনা চিন্তা করলাম যে আমরা আমাদের প্রজন্ম যে ব্রাহ্মণ লুপ্ত হয়ে গেছে, আমাদের সর্বাগ্রে প্রয়োজন যে আমরা গণ উপনয়ন দিয়ে, আমরা যদি 35টি গণ উপনয়ন করলাম, 35টি উপনয়নের মধ্যেও আমরা যদি 20 জন ব্রাহ্মণকে একটা গায়ত্রী মন্ত্রে শিক্ষা দীক্ষা পূজা পদ্ধতির অনুষ্ঠানের দিকে বেদ চর্চার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে, ট্রাস্টের জীবন ধন্য হবে, আমাদের সফলতা আমরা সেখানেই পাব যে আমাদের ভারতবর্ষে বেদকে আমরা রক্ষা করতে পেরেছি, পশ্চিমবাংলায় পূজা পদ্ধতি বেদ সমস্ত সমগ্র উদ্ধার হবে, রক্ষা হবে। এই উপনয়ন কি আপনার এই 3 নম্বর কাঁথি 3 নম্বর ব্লকেরই মধ্যেই কি দিচ্ছেন না বাইরেও থাকছে? কাঁথি 3 ব্লকে আমরা আগে সর্বাগ্রে আমরা বিভিন্ন অঞ্চলকে আবেদন রেখেছি এবং বিভিন্ন অঞ্চল থেকে আমাদের অঞ্চল কমিটি আছে, অঞ্চল ব্রাহ্মণ ট্রাস্টের অঞ্চল সভাপতি অঞ্চল সম্পাদকের কাছে জেনেছি যে কতজন ব্রাহ্মণ দুস্থ গরিব পিতৃহারা মাতৃহারা অবহেলিত অভাবে করতে পারেননি, আমরা একটা তালিকা করে দেখলাম। তখনই পার্শ্ববর্তী ব্লকও আমাদের সঙ্গে সহযোগিতা করে ওনারাই বললেন কাঁথি 1, 2, 3, একরা 1, 2, রামনগর 1, 2, খেজুরি 1, 2, ভগবানপুর, এই মিলে আমরা বিভিন্ন ব্লক থেকেও 2 জন, 1 জন, 3 জন করে আমরা নিয়ে 40টি করেছিলাম। 40 জনের মধ্যে 5 জন বর্তমান আসেননি প্রাকৃতিক দুর্যোগের জন্য, 35টি বেদিতে আমাদের যথারীতি চলছে গণপ্রণয়ন। এই অভিনব প্রয়াস, এটা করে কি নিজেকে খুব আনন্দ মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। ঐতিহাসিক এবং সামাজিক পদক্ষেপ এবং অভিনব পদক্ষেপ নিয়ে আমার সত্যিই জীবনকে ধন্য মনে করছি যে আমরা চর্মচক্ষুতে এইরকম কোনোদিন যে দেখিনি, এবং প্রত্যেক এই পূর্ব মেদিনীপুর জেলায় এত বড় 10টি 5টি, এর আগে আমি একটা পর্ব নিয়েছিলাম উত্তর রামচন্দ্রপুরে 5টি গণ উপনয়নের মাধ্যমে, বর্তমান আমরা সেটিকে একটা ঐতিহাসিক রূপরেখা নিয়েছি যে আমরা 35টি করলাম। সত্যি আমাদের জীবন ধন্য। পৃথিবীতে 2টো জিনিস চলছে, একটা নিশ্চিত একটা অনিশ্চিত। আমরা অবশ্যম ভাবি যে কোনো সময় আমাদের মৃত্যু অবধারিত, সেটা নিশ্চিত। সেই জন্য আমাদের জীবনকে ধন্য করার এবং দেশবাসীকে ধন্য যে সকলেই দেখলো যে প্রকৃত ব্রাহ্মণ তৈরি করার কারখানা একমাত্র ব্রাহ্মণ ট্রাস্ট করতে পারে, সেই জন্য অভিনব প্রয়াস আমি নিয়েছি। আগের তুলনায় ব্রাহ্মণ
যে যাজনিক যে পদ্ধতি সেটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে, কেন, এর কারণটা কি? আস্তে আস্তে করছে কারণ যে ব্রাহ্মণকে একটা অবহেলিত অপাচ্য দ্রব্য না দিয়ে ঠাকুরকে একটা ঈশ্বরকে ঈশ্বরের নামে এক একটা থিমে 20 লক্ষ 25 লক্ষ 1 কোটি টাকা খরচা হচ্ছে ব্রাহ্মণের পূজা আদি দ্রব্য যথাযথ মর্যাদায় ব্রাহ্মণের ফর্দ অনুযায়ী সেটা সঞ্চয় সংগ্রহ করে বাজার থেকে আনছে না, তৎসঙ্গে সঙ্গে ব্রাহ্মণের সঙ্গে কয়েকজন সম্প্রদায় লুটে পুটে তারা অধিকার ভোগ করছে, সেই জন্য ব্রাহ্মণ দেখছে যে আমরা অবহেলিত, আমাদের অপাচ্য বলে ভাবছে, সেই জন্য ব্রাহ্মণরা দূরে দূরে সরে যাচ্ছে। যে একটা অন্যের বাড়িতে আমি কাজ করে 500 টাকা বেতন পেতে পারি, এখানে যদি আমাদের 100 টাকা 20 টাকা 50 টাকা পলিস্টার গামছা পলিস্টার ধুতি নানা রকম দিয়ে উপহার দিয়ে থাকে ঠাকুর দিয়ে তুচ্ছ তাচ্ছিল্যভাবে, সেই জন্য ব্রাহ্মণ সমাজ লুপ্ত, ব্রাহ্মণ ধীরে ধীরে লোপ পেয়ে যাচ্ছে, ব্রাহ্মণ ধীরে ধীরে সরে যাচ্ছে এই কর্ম থেকে। ইয়াং জেনারেশন, আগে যেভাবে আপনারা যখন ইয়াং জেনারেশনে যাজনিক করতেন সেভাবে ইয়াং জেনারেশনটা একদমই আসছে না, আসছে না, তাদের জন্য কি চিন্তা ভাবনা? আমরা এইরকম ধীরে ধীরে ইদি আগে আমরা 5টা পরিকল্পনা নিয়েছিলাম। প্রথম পরিকল্পনা যে পূজা প্রশিক্ষণ, পূজা কাকে বলে, পূজা কিভাবে হয়, পূজা কিভাবে করতে হয়, সেই সমস্ত পদক্ষেপ নিয়েছিলাম। ধীরে ধীরে পূজা প্রশিক্ষণে টুদি পয়েন্টে আমরা প্রশিক্ষণ এনে আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম, তাতেও যথেষ্ট সাড়া পেয়েছি এবং এই গণ উপনয়নের মাধ্যমে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি ধীরে ধীরে। সেই জন্য এইভাবে আমরা ধীরে 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 একটা এক ছাতার তলায় ট্রাস্ট এসে শুভ চিন্তা ভাবনা করে সকলের মস্তিষ্ক থেকে আমরা প্রেরণ করলাম যে আমরা ব্রাহ্মণ তৈরি করার কারখানা একটা তৈরি করব, ধীরে ধীরে ব্রাহ্মণ প্রজন্মকে এই পূজা পদ্ধতিকে বাড়ানোর জন্য একটা প্রচেষ্টা নেব। সমগ্র চেষ্টায় আমরা ধীরে ধীরে প্রতিফলিত করছি, জানি না জগৎজননীর আশীর্বাদে কতটা প্রতিফলিত হব। আমরা যে জায়গায় যে ব্লকে এসছি একদম অধিকারীগণ, সেক্ষেত্রে যুব সমাজের আইকন তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শিশির অধিকারী কতটা সহযোগিতা করছে? দেখুন, তিনাদের সহযোগিতা নিশ্চিতভাবে রয়েছে, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে তিনারা সহযোগিতা করছেন আমাদের এই ট্রাস্টকে। কারণ বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা অন্তত যেই এলাকাতে থাকি সেই এলাকার যারা রয়েছেন তাদের সহযোগিতা ছাড়া এত বড় কর্মকাণ্ড কোনোভাবেই করা সম্ভবপর হয়ে উঠত না। অতএব তিনারা এবং শিশিরবাবু আজকের উদ্বোধকও ছিলেন বটে, তো জরুরি কাজে আমাদের কাছে ইয়া খবর যে তিনাকে দিল্লি যাওয়ার কারণে তিনি আজকে উপস্থিত হতে পারেননি, তো আমরা কৃতজ্ঞ তিনার কাছে। একদম যে জায়গাটার ক্ষেত্রে এই অভিনব প্রয়াস পূর্ব মেদিনীপুরে প্রথম দেখলাম, গণবিবাহ হতো কিন্তু গণ উপনয়ন এই প্রথম দেখলাম, এই অভিনব প্রয়াসকে কি স্বাগত জানাবেন? দেখুন, সম্পাদক মহাশয় বলেছেন সবিশেষ, তবু আমি বলবো যে এই অভিনব শুধু নয়, এটা আমাদের অনেকটা বেশি সুদূরপ্রসারী চিন্তাভাবনা এবং এই চিন্তাভাবনা আগামী দিনে আমরা যারা ব্রাহ্মণ বা আজকের তাদেরকে বিশেষ করে যারা দুস্থতার কারণে, কারণ একটি এই উপবিধারণের এই যে অনুষ্ঠান বা দ্বিজত্ব প্রাপ্তির এই যে অনুষ্ঠান, এটা কিন্তু একটা ছোটোখাটো কোনো অনুষ্ঠান নয়, এটা এর অর্থনৈতিক ক্ষয়খরচ এবং ওর যে আড়ম্বর ওটা কিন্তু অনেক বেশি বিশাল, তো সেই জায়গাতে দাঁড়িয়ে সাধারণ দুস্থ মানুষদের পক্ষে করা সম্ভবপর হয়ে ওঠে না, তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি তার যেমন একটি উদ্যোগ, তেমনি আরেকটি উদ্যোগ আমরা কিন্তু দিক থেকে দিগন্তে পৌঁছে দিতে চাই এই বার্তাটা, যে আজকের বৈদিক যুগ থেকে চতুর্বর্ণের বা চতুরাশ্রমের যদি বৈদিক যুগের কথা বলি তাহলে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তো সেই ব্রাহ্মণদের প্রশ্নে আজকের সমাজের বিভিন্ন ক্ষেত্রে সরকারি বেসরকারি সব ক্ষেত্রে ব্রাহ্মণদের যেন একটা অন্যভাবে দেখা হচ্ছে, সেই ধরনের সুযোগ সুবিধার প্রশ্নেও নেই, এবং বর্তমান যারা প্রজন্ম যারা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের সমাজে তারা ওই যাজনিক কর্ম থেকে পরে পরে ধীরে ধীরে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। তার একটি মূল কারণ যে আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে একটি সাধারণ চিন্তা এসে গেছে, ব্রাহ্মণ মানে যাই হোক কিছু একটা দিয়ে দিলেই হলো, কিন্তু একটি মানুষ তার রুটি রুজির প্রশ্নে দাঁড়িয়ে যে শুধুমাত্র সারাটা দিন পরিশ্রমের মধ্য দিয়ে যাওয়ার পরে যখন দিনান্তে তার ঘরে উনুনে হাঁড়ি বসবার মতো যদি তার সেই অর্থনৈতিক সংকুলন সংস্থানটা না হয় তাহলে কী করে এই পেশার সাথে যুক্ত থাকবে? তাই আগামী প্রজন্ম বিমুখ হচ্ছে বা হবে, এই ভাবনাটাকে যাতে না হয় সেটা আমরা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে চাই। আরেকটি যে কারণ সেটা হচ্ছে গিয়ে যে আমরা মনে করি যে ব্রহ্মত্ব প্রাপ্তি এটা কিন্তু একটি ছোটো কোনো বিষয় নয়,
তাই আমি চাইব সমাজের সর্বস্তরের মানুষ আমাদের সহযোগিতা করুন, এগিয়ে আসুন, সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন সংস্থাগুলো এগিয়ে আসুক, এবং আগামী দিনে গণসংগঠনগুলি যারা রয়েছে তারাও এই ধরনের অনুষ্ঠান করুক। আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ খরচা করি, তো অন্তত একটি সম্প্রদায়ের ভক্তদেরকেও যদি সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে পারি তার মন্দ কি বলুন, আমাদের চিন্তা করেই টোলটা আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। কেন টোলটা উঠে যাচ্ছে? সরকারের অমনীয় ভাবের জন্যে। আমরা বারবার চেষ্টা করেছি টোলের কাছে, যে কোনো আমরা বামপন্থী সরকারের এর থেকেও দেখেছি, জ্যোতি বসুর এর থেকেও দেখেছি, যখন জ্যোতিবাবু ডেড ল্যাঙ্গুয়েজ বলে ঘোষণা করলেন তখন থেকে এই সংস্কৃত শিক্ষার একটা মানুষের পিছিয়ে যাওয়া একটা মানুষের মনোভাব এসে গেছে। সেই জন্য আমরা চাইছি ব্রাহ্মণ ট্রাস্টের মাধ্যমে যাতে এই সমস্ত যাদের আমরা আজকে ব্রহ্মত্বে উপনীত করতে চাইছি, যারা যজ্ঞসূত্র দিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে যাতে সামাজিকভাবে ব্রাহ্মণরা যাতে মর্যাদা পায় এবং যাতে সুশিক্ষিত হয়ে, যাতে সংস্কৃত শিক্ষায় সুশিক্ষিত হয়ে, আমি কিছু কাজ জানি না চলে যাবো সেভাবে আমরা চাইছি না। আমরা চাইছি তাদের উপযুক্ত শিক্ষা করিয়ে তারপরে উপযুক্ত পূজা পদ্ধতি সমস্ত দিকে তাদের যাতে ঠিক সঠিকভাবে করতে পারে, সেইটাই আমাদের মূল উদ্দেশ্য। যে জায়গাটার ক্ষেত্রে সাংস্কৃতিক সংস্কৃত পড়াটা আস্তে আস্তে করে উঠে যাচ্ছে, ঠিক তেমনি যেটা সংস্কৃতের পাঠ্যক্রম টোল, যেটা ব্রাহ্মণদের টোল বলা হয়, সেই টোলটাও যিনি আগে তিনি বললেন টোলটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে, ঠিক তেমনি আজকে উপনয়ন দিলেন, সেক্ষেত্রে কি নতুন করে আবার ইয়াং জেনারেশনকে তুলে ধরছেন? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সারা বাংলা ধরে একটা অভিনব যে মহতি অনুষ্ঠান, এই যে গণ উপনয়ন, তাতে আমরা অঙ্গীকারবদ্ধ। সারা বাংলা যত ব্রাহ্মণ সমাজ আছে তাদের কাছে আমরা বার্তা দিতে চাইছি যে জাতির স্রষ্টা, বর্ণের স্রষ্টা, হিন্দু সনাতন ধর্মের যে জাগ্রত দেবদেবীকে উপাসনার একমাত্র উপাসক হিসাবে উপযুক্ত মানে বৈদিক শক্তি জাগরিত করবার জন্য ব্রাহ্মণ ট্রাস্টের কাঁথি তিন নম্বর ব্লক কমিটির যে উদ্যোগ আজকে গ্রহণ করেছি, সেই অবলুপ্ত সংস্কৃতিটাকে আমরা আবার পুনরুদ্ধার করতে চাই। শুধু তাই নয়, আমরা এই সংস্কৃত বেদারম্ভ মাধ্যমেই আমরা যে আজকের এই যে ব্রহ্মচর্যগণকে নিজত্বে নিয়ে যাচ্ছি, তাদেরই কাছে আমাদের প্রত্যাশা এবং আশা রাখছি, এবং মঙ্গলময় জগৎময় গায়ত্রী দেবীর কাছে মানে প্রার্থনা জানাচ্ছি যে তারা একদিন সমাজের এই বর্ণের শেষ স্রষ্টা হিসাবে এবং বর্ণের শ্রেষ্ঠ হিসাবে তারা এই সংস্কৃতিকে পুনরুদ্ধার করবেন এবং সনাতন ধর্মকে রক্ষা করবেন, এই প্রত্যাশা। থ্যাংক ইউ। সবাই জানেন ইতিপূর্বে আমরা শীত বস্ত্র প্রত্যেকটি ব্লকে প্রদান করেছি এবং আমরা গরিব দুস্থ মানুষদেরকে আমরা বস্ত্র দান করেছি। আপনারা সবাই জানেন, আপনারা মিডিয়ায় দেখতে পাবেন, আমাদের কর্ণধার শ্রীধর মিশ্র রাজ্য সম্পাদক আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ের ম্যাক্সিমাম প্রত্যেকটি স্টেশনে প্রায় যারা স্টেশনের মধ্যে বৃদ্ধ এবং বৃদ্ধা থাকেন প্রত্যেককে আমাদের শীত বস্ত্র প্রদান করা হয়েছে। আমরা আগামী দিনে সনাতন ধর্মের যে সমস্ত মানুষরা রয়েছেন প্রত্যেকের কাছে আহ্বান, আপনারা আমাদের এই সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে অদিতবাবু যে জায়গাটার প্রশ্নটা হচ্ছে যে আপনি ব্রাহ্মণ নয় কিন্তু গণ উপনয়নের মূল উদ্যোক্তা আপনি এবং প্রচুর মানুষকে আপনি সহযোগিতা করছেন, হঠাৎ এই মানসিকতা এলো কেন? না স্যার, এলো মানে আমি ভাবছি কি যে ঠাকুরমশাইরা যেন মানুষকে ঠিকভাবে পরিচালিত করে সুপথে নিয়ে যেতে পারে, এই জন্য সেই সংগঠনটা যেন ভালোভাবে চলতে পারে, এই জন্য তাদের প্রতি আমার এই সহানুভূতি। গণ মানে বিয়ে হতো কিন্তু গণ উপনয়ন দেখা যেত না পূর্ব মেদিনীপুরে, এই অভিনব প্রয়াস আপনার বাড়ির সামনেই চলছে, কতটা আনন্দ নিজেকে? না আনন্দ খুবই আনন্দ। এই কর্মজীবন আপনি করে আজকে
ছোট ছোট বাচ্চাদের মনোনয়ন দিলেন। সেক্ষেত্রে কি মনে হয় যে ইয়াং জেনারেশান, যে ব্রাহ্মণরা কাজ করছে না, তাদের তুলে ধরার জন্যই কি আপনিও উদ্যোক্তা? সেটাও বিষয় কিছু আছে, তাদেরও খারাপ বলবো না, সবাই তো আর ঠিকভাবে তো সেটা, যাতে সবাই ভালোভাবে করতে পারে সংগঠন করে, যারা মানে দুজন যারা কাজ করতে পারে এবং যারা পণ্ডিত মানুষ তারা যেন তাদের সুশিক্ষাভাবে এই লোককে মানুষকে ভালোভাবে তৈরি করতে পারে, এই প্রচেষ্টার জন্য আমিও একটু মানে ভাবলাম যে ভালোভাবে হোক একটা জিনিস, যে সবাই মানুষ করলে দেশেরও কিছু মানুষের মধ্যে জ্ঞান চেতনা পুত্র ভালোভাবে আসুক, এই ভাবনা চিন্তা নিয়ে। আপনি আজকে আমি শুনলাম খুবই ভালো খবর, সেটা হচ্ছে যে প্রচুর মানুষকে খাওয়াচ্ছেন, এই মানসিকতা কেন? না না, আমি খাওয়ানোর কিছু না, দেখুন আমি বরাবরই আমার খাওয়ার ব্যাপার নিয়ে আমি কোনোদিন কোনো সময় ভাবি যে সবাইকে খাওয়ানো, আমি কি খাওয়ানো, খাওয়ানো যে খাওয়ানো হচ্ছে আমরা শুধু উপলক্ষ, শুধু মানুষের সেবার জন্য এটা যেন করতে পারি। নিজে মন্দির করেছেন, রাধা কৃষ্ণের মন্দির বাড়িতে, হঠাৎ রাধা কৃষ্ণ কি করলেন কেন এত দেবতা? আমি বরাবরই একটু গোবিন্দ সবাইকে ভালোবাসি, কিন্তু গোবিন্দ কি বরাবরই আমি কৃষ্ণ ভক্ত বরাবরই কৃষ্ণ সিং। এই অভিনব প্রয়াস হঠাৎ এলো কেন? এই প্রয়াস আসার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্ম যাতে যজন যাজন থেকে পিছিয়ে না থাকে। আমাদের এই বৃদ্ধ বয়সে হাতিয়ার হিসাবে ওদেরকে তুলে ধরার জন্য, এবং আমরা যতটাখানি শিক্ষালাভ করেছি পুজো পদ্ধতি বা পাণ্ডিত্যে, সেটা বিতরণ করে আগামী দিনে প্রজন্ম যাতে প্রতিটি মানুষের কল্যাণার্থে জীব সেবা, মানব সেবা এবং তৎসহ ভগবৎ সেবা করতে পারে, সেই প্রয়াসের জন্য আজকে আমাদের এই উদ্যোগ। এবং শুধু তাই নয়, আমরা চাই আগামী দিনে প্রতিটি মানুষ ব্রাহ্মণদের প্রতি যে অভক্তি ছিল সেটা উঠে যাক, ব্রাহ্মণদের প্রতি অভক্তির কারণে আজকে অন্যান্য ব্রাহ্মণ সমাজ পিছিয়ে যাচ্ছে। ব্রাহ্মণদের প্রতি অভক্তির মূল কারণ একটি জায়গায়, যে আমি গায়ত্রী মন্ত্র জানি না কিন্তু পূজার আসনে বসে গিয়ে জন্মানকে ঠকিয়ে আমি উপার্জন করার চেষ্টা করছি, সেটা কিন্তু খুব খারাপ জিনিস। এক, যেটা বলা হয়েছে শুদ্ধ মন্ত্রে শুদ্ধ ফল এবং অশুদ্ধ মন্ত্রে অশুদ্ধ ফল, আমি যে যজমানে কাজ করব আমি শুদ্ধ মন্ত্র যদি না বলি তাহলে তার কল্যাণ হবে কী করে? তারা পুরো হিত, কথার অর্থ হচ্ছে আমি তার হিত করব, আমি হিত করার উদ্দেশ্যে যদি তার অমঙ্গল কামনা করি কিন্তু ওদের কাছ থেকে আমি অর্থ উপার্জন করে নিই, সেটা আমার পক্ষেই আমি ভালো নয়, তেমনি যজমানের পক্ষেও ভালো নয়। আদিত্যবাবু, আদিত্যবাবু কতটা সহযোগিতা করছে? অদিত্যবাবুর সহযোগিতা অসীম, অদিত্যবাবুর সহযোগিতা অসীম, এই কারণে আমরা যখন না আমরা বিপদাপন্ন হয়েছি উনার কাছে এসেছি, উনি আমাদেরকে উনার সাধ্য মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সব কিছু ব্যাপারে। আজকে শুধু গণপূজন নয়, এই রাধাকৃষ্ণের মন্দিরে বিবাহ হয়, এই এলাকা শুধু নয় বহু এলাকা থেকে বরকনে এসে এখানে বিবাহ হয়, এক একদিনে দু তিনটা বিবাহ, দিন থাকলে দু তিনটা বিবাহ হয়, উনি কিছু সাহায্য করেন উনাদেরকে, দুঃস্থ কন্যাগ্রস্ত পিতা মাতাদের সাহায্য করেন। শুধু তাই নয়, এর আগে আমাদের মানে দুর্গা পুজোর আগে দুদিন ব্যাপী আমাদের এখানে ব্রাহ্মণ দুর্গাপূজা ব্রাহ্মণ প্রশিক্ষণ শিবির হয়েছিল, সেখানে উনি যতটুকু আমাদের সহযোগিতা করেছেন, ব্রাহ্মণদের খাইয়েছেন, এবং আমাদের রাজ্য কমিটি সভা সুধন মিশ্র, মধুসূদন মিশ্র মহাশয় ওনারাও উপস্থিত ছিলেন, ওনারাও আমাদের ভাইটিবাবুকে খুব সম্মান দিয়েছেন, আমরাও যথেষ্ট সম্মান দিয়ে থাকবো, এই হচ্ছে আমাদের মূল কথা। নমস্কার। সনাতন ধর্মকে বিশ্বের যে আদি ধর্ম, সেই সনাতন ধর্মকে আমরা যাতে রক্ষা করতে পারি প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে সুদৃঢ় করার জন্য
আমাদের সংগঠনকে মজবুত করার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। তাই আজকের যে গণ উপনয়ন, 35টি ব্রাহ্মণ পরিবারের, দুস্থ ব্রাহ্মণ পরিবারের ছেলেদেরকে আমরা আজকে ব্রাহ্মণে পরিণত করলাম উপনয়নের মাধ্যমে। সাবিত্রী মন্ত্র দিয়ে আমরা তাকে গায়ত্রী পাঠ শিখালাম। আপনারা জানেন গায়ত্রী পাঠ খুবই পাওয়ারফুল, সেই গায়ত্রী মন্ত্র কিনা পারে, গায়ত্রী মন্ত্র এত পাওয়ারফুল। এই ব্লকের সম্পাদক শ্রী সুভাষ রোচন পণ্ডা, আমাদের জেলা কমিটির কোষাধ্যক্ষ অশোক পণ্ডা মহাশয় রয়েছেন, আমি সহস্র সহস্র ধন্যবাদ জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি অদ্বৈত উপর বর্ষিত হোক ঈশ্বরের করুণা ধারা। আমাদের এই সভাকে আলোকিত করেছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য শ্রী উত্তম বারিক মহাশয়, এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের সহসভাপতি বিকাশ বেজ মহাশয়, উপস্থিত হয়েছিলেন শ্যামল দাস মহাশয় জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ, আমাদের পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যবৃন্দ রয়েছিলেন, এসেছিলেন এগরাজ জুমকি অঞ্চলের গ্রাম প্রধান মহাশয়া, উপপ্রধান মহাশয় প্রভৃতি বিশিষ্টবর্গ এই মঞ্চকে আলোকিত করেছিলেন, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আমার এই শ্রবণ যতদূর পরিব্যাপ্ত হচ্ছে ততদূর পর্যন্ত আমি সকলকে আমি শ্রদ্ধা ও সম্মান জানাই। আমার সম্মুখে রয়েছেন আমার মা বোনেরা, এখানে এসেছেন মানবগণ, তাদের পরিবারবর্গ, যে দুস্থ অবস্থায় ছিলেন আজকে যে কর্মযজ্ঞের মাধ্যমে তারা তাদের মানবকে, তাদের প্রাণের পুত্রটিকে যে পরিবারে সে পরিচয় প্রদান করতে পেরেছেন তাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই। আমাদের শাস্ত্রে রয়েছে চাতুরু বর্ণাঙ্গমায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ, চারটি বর্ণ অনুযায়ী আমরা যে ভাগ হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, গুণ এবং কর্ম অনুযায়ী, সেই গুণকর্ম অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যুব সমাজের আইকন শুভেন্দু অধিকারী কতটা সহযোগিতা করছেন আপনাদের ব্রাহ্মণ? আমাদের মাননীয় দাদা শুভেন্দু অধিকারী আমাদের প্রথম থেকে, আমরা যখন ট্রাস্ট যখন গড়েছি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট, তার কর্ণধার আমাদের সম্পাদক, আমাদের সবার প্রিয় সুধর মিশ্র, প্রত্যেক ক্ষেত্রে আমাদের দ্বারা তথা আমাদের শুভেন্দু অধিকারী মাননীয় মন্ত্রী সর্বত্রভাবেই সহযোগিতা করে থাকেন আমাদের এই ব্রাহ্মণ ট্রাস্ট। আজকে 35 জনকে উপনয়ন দিয়ে কতটা নিজেকে আনন্দ মনে করছে? আনন্দ শুধু আমরা এখানে শুধু যে এই তথা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে কাতি 3 নম্বর ব্লকেই শুধু যে আমরা গণ উপনয়ন আজকে 35 জন করেছি, খুবই ভালো বলতে আমরা দীর্ঘদিন ধরে এই ব্লকের যারা নেতৃত্ব দেয় আমাদের সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের, আমাদের অশোকবাবু থেকে শুরু করে আমাদের সুভাষবাবু থেকে শুরু করে প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে এবং সর্বোপরি এখানে আমাদের যার বাড়ির সামনে আমরা এটা পদ্মিত্যবাবু, তারও অক্লান্ত চেষ্টা এবং ওনার সহযোগিতায় আমরা পশ্চিমবঙ্গের রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে আজকে আমরা এই 35 জন গরিব ব্রাহ্মণ সন্তানদের উপনয়নের পরিকল্পনা করে আমরা দিচ্ছি। যে জায়গাটার প্রশ্নটা হচ্ছে যে ইয়াং জেনারেশন যাজনীকে আসছে না কেন? ইয়াং জেনারেশনে যাজনীকে আসছে না, তার মূল কারণ আপনারা সবাই জানেন, পূর্বের যে আমাদের যে সিস্টেম, শিক্ষা ব্যবস্থা যা সিস্টেম, তা পূর্বের যে সরকার ছিল এই সংস্কৃত ভাষাকে ডেড ল্যাঙ্গুয়েজে পরিণত করে দিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, ব্রাহ্মণরা তাদের শিক্ষা দীক্ষা ছেলেমেয়েদেরকে সেইভাবে দিতে পারে না। অন্যান্যদের ক্ষেত্রে যেমন সরকার বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা দিচ্ছে,
পূর্বে ব্রাহ্মণটা সমাজে ধারকবাহক বলে যে ছিল সেই ব্রাহ্মণটা কিন্তু অনেকটা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছে, যার জন্য তাদের সন্তান সন্ততিদের ভালো উপযুক্ত শিক্ষা ব্যবস্থা দিতে পারছে না। সেই শিক্ষা দীক্ষা না দেওয়ার ফলে আমরা উপযুক্ত ব্রাহ্মণ না তৈরি করার ফলে করতে পারার ফলে এবং ব্রাহ্মণদের যে রুজি রোজগার উপযুক্তভাবে রুজি রোজগার না হওয়ার ফলে যাজনিক ক্রিয়া করে যে উপযুক্ত রুজি রোজগার হবে, পূর্বে যেমন রাজারা বা যারা বণিক সম্প্রদায় ছিল ব্রাহ্মণদেরকে প্রতিপালিত করতেন, তারা ব্রাহ্মণদের সমস্ত কিছু জমি জায়গা থেকে তাদের ঘরবাড়ি থেকে তাদের জায়গাপত্র দিয়ে ব্রাহ্মণদেরকে সহযোগিতা করত তাদের মঙ্গল সাধনার জন্য। যে ব্রাহ্মণ সারা বিশ্বের মঙ্গল সাধনা প্রত্যেক দিন সকালে উঠে সূর্য প্রণামের মাধ্যমে সারা বিশ্বের মঙ্গল সাধন করে, সারা সমাজের মঙ্গল সাধন করে, সেই ব্রাহ্মণটা কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে। সেই ব্রাহ্মণটা যাতে আগামী দিনে সুযোগ্য ব্রাহ্মণ হয়ে উপযুক্তভাবে সমাজের কল্যাণ সাধন করে তারই অক্লান্ত চেষ্টা প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে। টোলটা একদম বাণিজ্যিক কারণ হয়ে দাঁড়িয়ে গেছে, সে টোলটা শুধু পরীক্ষা হলেই বিভিন্ন ধরনের ভালো মন্দ খাওয়ন দাওয়ন করিয়ে তার পরীক্ষায় বসানো হয়। হ্যাঁ, এবার এটা একটা ভালো দিক বলেছেন। আমি ইতিপূর্বে বলেছি যে পূর্বের যে সরকার ছিল সে সরকার আপনারা সবাই জানেন সংস্কৃত ভাষাটাকে একবারে ডেড ল্যাঙ্গুয়েজে পরিণত করে দিয়েছিল, ফলে যে সমস্ত পণ্ডিতরা ছিল আপনারা পূর্বের যে সরকার ছিল ভালো করে জানেন, স্কুলের যে টিচাররা তারাই নেতৃত্ব দিত গভর্নমেন্টে, সেই তারাই পার্টি করত। সেই রকম আমাদের সমাজেও যারা পুরোহিত অর্থাৎ যারা পুরোহিত তৈরি করার কারিগর ছিল অর্থাৎ যারা শিক্ষা দিত সংস্কৃত ভাষা, সেই পণ্ডিতরা তারা শুধু কেবলমাত্র পরীক্ষার সময়েই কেবলমাত্র তাদের ট্রেন্ড দিয়ে শিক্ষা দিয়ে পরীক্ষা দিত। আমরা এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী জনগণ মনোহিতী নায়িকা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকের জন্য তিনি প্রত্যেকটা ক্ষেত্রে সমাজের প্রতি ক্ষেত্রে তিনি সহযোগিতা করতেছেন, ব্রাহ্মণদের প্রতিও তিনি বিমুখ হননি, ব্রাহ্মণদের জন্যও তিনি আবার নূতন করে কয়েকটি টোল পুনরায় আবার যাতে হয় তার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের ট্রাস্টের পক্ষ থেকে ওই টোলগুলোকে যাহাতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ দ্বারা পরিচালিত হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কর্ণধার তথা শ্রীধর মিশ্র দাবি দেওয়া রেখেছে, এটা আমাদের দাবি দেওয়া। থ্যাংক ইউ। আমি দেখে নি। হ্যাঁ, পাশে গার্ডেন পাশে, এপাশে কেউ আসবেন না রাস্তার উপরে, ডানসে পাশে ডানসে পাশে বেরিয়ে Thank you.
Thank you.